গেল দুই সপ্তাহে নিউ ইয়র্ক ও ওয়াশিংটন ডিসির রাস্তায় পাঁচটি গুলির ঘটনা ঘটেছে, যার শিকার হয়েছেন গৃহহীন তথা হোমলেসরা। রাস্তায় ঘুমন্ত গৃহহীনদের গুলির ঘটনার মধ্যে দুইটি গুরুতর হিসেবে উল্লেখ করেছেন নিউ ইয়র্ক সিটি মেয়র, যাতে সরাসরি পুলিশের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সন্দেহের তীর যাদের বিরুদ্ধে তাদের চিহ্নিত করতে এরই মধ্যে নির্দেশ দিয়েছেন এরিক অ্যাডামস। তিনি বলেন, সিটির আইনশৃঙ্খলা রোধে বদ্ধপরিকর তিনি ও তার প্রশাসন, যদিও নিউ ইয়র্ক সিটিতে গৃহহীনদের তাণ্ডব ও ছিনতাইয়ের ঘটনা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। এরই মধ্যে ম্যানহাটনের চায়না টাউনে একজনকে হত্যায় জড়িত ছিলেন এক হোমলেস। এত কিছুর পরও আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে সে বিষয়ে জিরো টলারেন্স নীতিতেও হাঁটছেন নিউ ইয়র্ক সিটি মেয়র। Total abandonment and betrayal of trust for this action to have taken place in the manner that it did. The video is chilling to see a cold-blooded act of murder.